সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরীফুলস এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেভাবে করলা চাষ করলে বেশি ফলন পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালোভাবে বুঝতে গেলে আপনাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভিউয়ার্স, করলা বাংলাদেশের একটি অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত। আর সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। তাই করলা চাষে অধিক ফলন পেতে আমাদেরকে সঠিক পদ্ধতি জানতে হবে। চলুন জেনে নেই। প্রথমে আসছে মাটি। পানি জমে না এ ধরনের প্রায় সব রকমের মাটিতেই করলা চাষ করা যায়। এবং করলা যেখানে চাষ করব সেখানে অবশ্যই সূর্যের আলো পড়তে হবে এবং জৈব পদার্থযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে করলা চাষ সবচেয়ে বেশি ভালো হয়। এবার আসছে জাত। বাংলাদেশে বেশ কয়েকটি করলার উচ্চ ফলনশীল জাত রয়েছে। এর মধ্যে বাড়ি করলা এক এবং বিএডিসি এর গজ করলা উল্লেখযোগ্য। তবে বাড়ি করলা এক, এটি গাছ থেকে প্রতিটি গাছ থেকে দেখা যায় 20 থেকে 30টি করলা ধরে এবং হেক্টর প্রতি ফলন হয় 20 থেকে 30 টন। তাহলে বুঝলেন তো, ভালো ফলন পেতে গেলে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে। এবার আসছে বীজ বপন। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অর্থাৎ শীতকালে বীজ বপন করার জন্য উপযুক্ত। এ সময় বীজ বপন করলে আপনারা আগাম করলা ধরাতে পারবেন, সেক্ষেত্রে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেকেই মনে করেন যে জানুয়ারি মাসে বীজ বুনবো যে তাপমাত্রা কম থাকে গাছ বাড়বে না। ভিউয়ার্স, এটা চিন্তা করার কিছু নেই। এক্ষেত্রে জানুয়ারি মাসে যদি বীজ বপন করেন ফলশ্রুতিতে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা করলা পাবেন। এবার আসছে বীজের হার। হেক্টর প্রতি 3 থেকে 3.5 কেজি বীজের প্রয়োজন হয়। এবার জমি তৈরি ও বপন। করলার বীজ সরাসরি মাদায় বোনা যেতে পারে। এক্ষেত্রে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, 40 সেন্টিমিটার প্রস্থ এবং 40 সেন্টিমিটার গভীরতায় মাদা তৈরি করে নিতে হবে। প্রতিটি মাদায় 2টি করে বীজ বপন করতে হবে, অথবা আপনারা পলি ব্যাগেও বীজ উৎপাদন করে সেটা 15 থেকে 20 দিনের মধ্যে চারা হবে এবং সেই চারা নিয়ে এসে আপনারা মাদায় রোপণ করতে পারেন। এতেও ভালো ফলন পাবেন। করলার ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে 1 মিটার এবং মাদা থেকে মাদার দূরত্ব হবে 1.5 মিটার। মাদায় বীজ বুনতে বা রোপণ করতে হলে অন্তত 10 দিন আগে মাদায় নির্ধারিত পরিমাণে সার প্রয়োগ করতে হবে। ভিউয়ার্স, চলুন জেনে নেই কী মাত্রায় সার দিতে হবে। প্রতি 1% জমির জন্য গোবর সার 80 কেজি, ইউরিয়া 700 গ্রাম, টিএসপি 700 গ্রাম, এমওপি 600 গ্রাম, জিপসাম 40 গ্রাম, এগুলো প্রয়োগ করতে হবে। এবার আসছে আপনারা কীভাবে প্রয়োগ করবেন। প্রয়োগের ক্ষেত্রে আপনারা জমি তৈরি যে মাদা তৈরি করেছিলেন সেটি আপনারা বীজ বপনের 10 দিন আগে সেই মাদায় পুরোটুকু গোবর সার, টিএসপি এবং জিপসাম দিয়ে দিন এবং সাথে সাথে ইউরিয়া দিন 630 কেজি এবং এমওপি দিন 630 কেজি। এবার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কিস্তিতে চারা রোপণের 20 দিন, 30 দিন ও 60 দিন পর প্রতি 1% জমিতে প্রতিবার ইউরিয়া 10 গ্রাম এবং এমওপি 20 গ্রাম প্রয়োগ করুন। বাংলাদেশে দুইভাবেই মূলত চাষ করা হয়। একটা হচ্ছে গাছ বড় হলে আপনারা মাটিতে মালস বিছিয়ে চাষ করতে পারেন, আর দ্বিতীয়ত আপনারা মাচা তৈরি করেও সেখানে চাষ করতে পারেন। দুই ক্ষেত্রেই যদি আপনারা সঠিক মাত্রায় এই বিষয়গুলো খেয়াল রাখেন অবশ্যই দুই ক্ষেত্রেই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস যেটি আপনার জন্য, সেটি হচ্ছে আপনার গাছ যখন 25 দিন বা 30 দিন হয়ে যাবে তখন সেই গাছের ডগাটি আপনি কেটে দিন।
এতে কি হবে, সাইড থেকে যে ডগা বের হবে সেই ডগাতে আপনার বেশি পরিমাণে ফুল ধরবে এবং আপনার ফলন অনেকটাই বেড়ে যাবে। এবার আসছে ফসল সংগ্রহ। চারা গজানোর 40 থেকে 45 দিন পর উচ্ছে বা করলা গাছের ফল দিতে শুরু করে এবং পরাগায়নের 15 থেকে 20 দিন পর ফল খাওয়ার উপযুক্ত হয়। ভিউয়ার্স, আপনারা বেশি বেশি করে যদি এই উচ্ছে বা করলা চাষ করেন তাহলে দেখা যাবে অল্প সময়ে বেশি ফলন বাড়িয়ে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং নিজের পরিবারের চাহিদা ছাড়াও এগুলো বিক্রি করে অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। উন্নত পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করলে প্রতি হেক্টরে 20 থেকে 25 টন পর্যন্ত ফলন বাড়ানো সম্ভব। এছাড়াও প্রতি শতাংশ জমিতে 80 থেকে 100 কেজি করলা উৎপাদন করা সম্ভব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে।